একটি ব্যবসায়ের বিক্রয়ের প্রকারভেদ। প্রতিটি ব্যবসায়ের বিক্রয়ের বিভিন্ন ধরন রয়েছে, যা পণ্য বা সেবার ধরন, বাজারের প্রকৃতি এবং বিক্রয় প্রক্রিয়ার উপর নির্ভর করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিছু প্রধান ধরনের বিক্রয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। B2B, যার মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে একটি ব্যবসা থেকে আরেকটি ব্যবসা। সাধারণত B2B তে একটি বড় ধরনের বিক্রয় হয়ে থাকে, কারণ একটা বড় ব্যবসায়ী আরেকটা ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকে, যে কিনা পরবর্তীতে কাস্টমার বা কনজিউমারকে বিক্রয় করে থাকবে। B2C, বিজনেস টু কাস্টমার, মানে ব্যবসায়ী থেকে কাস্টমার। যে ব্যবসায়ী সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করছে সেটাকেই B2C বিক্রয় ধরন বলা হয়ে থাকে। পাইকারি বিক্রয়, এ ধরনের বিক্রয়ে পাইকাররা বড় মাপের পণ্য ক্রয় করে থাকে এবং সেগুলোকে খুচরো বিক্রেতাদের কাছে পুনর্বিক্রয় করে। খুচরা বিক্রয়, এ ধরনের বিক্রয়ে খুচরা বিক্রেতারা সরাসরি কাস্টমার বা কনজিউমারের কাছে বিক্রি করে থাকে। খুচরা বিক্রয় সাধারণত ছোট হয়ে থাকে। ডিরেক্ট সেলস, এ ধরনের বিক্রয়ে কোনো মধ্যস্থ ব্যক্তির মাধ্যম ব্যবহার না করে সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা সেবা বিক্রি করা হয়। এটি হোম শপিং, মেইল অর্ডার এবং ই কমার্সের মাধ্যমে হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল সেলস, এ ধরনের বিক্রয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পণ্য বা সেবা বিক্রয় করা হয়ে থাকে, যা তাদের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার হয়ে থাকে। ই কমার্স সেল, এ ধরনের বিক্রয়ে ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় এই ই কমার্স সেল। পৃথিবীর অন্যান্য বড় দেশগুলোতে কিন্তু ই কমার্স সেল অনেক জনপ্রিয়তা অনেক আগে থেকেই পেয়ে গেছে, কিন্তু বাংলাদেশে সম্পূর্ণভাবে না হলেও বড় বড় শহরে এখন কিন্তু ই কমার্স সেলের উপরেই অনেক দোকানদার বা ব্যবসায়ী নির্ভরশীল। টেলিমার্কেটিং সেলস, এই ধরনের বিক্রয়ে কাস্টমারের সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার নেওয়া হয়। যদিও বাংলাদেশের কাছে এই টেলি সেলস বা টেলিমার্কেটিং এটা অত্যাচারের একটি নাম। কেউই ফোন ভালো মতো ধরতে চায় না এবং ধরলেও কথা বলতে আগ্রহ প্রকাশ করে না। এই ধরনের বিক্রয় ছাড়াও আরো অনেক ধরনের বিক্রয় কিন্তু রয়েছে। একটি ব্যবসার জন্য কোন ধরনের বিক্রয় উপযুক্ত হবে তা নির্ভর করে পণ্য বা সেবার ধরন, লক্ষ্য এবং ব্যবসার মডেলের উপরে। বাংলাদেশে বর্তমানে ফেসবুকে প্রচারের মাধ্যমে অনেকেই কিন্তু নতুন নতুন এন্টারপ্রেনার হচ্ছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের বিক্রিটা ধীরে 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 ই কমার্স বা অনলাইন ভিত্তিক কিন্তু হচ্ছে। আপনারা কারা কারা এটা মনে করেন যে বাংলাদেশ খুব দ্রুতই অনলাইন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান অনেক বেশি তৈরি হবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।